ত্রিপুরা গ্রামে সারদা নামের এক ধনী মহিলা থাকত। সে খুবই দয়ালু ছিল, তার সাথে অন্যদের খুব সাহায্যও করত। ঠিক তার মতনই খুব ভালো মানুষ তার বৌমা অনামিকাও ছিল। সারদাকে বাড়িতে খুব একটা কাজ করতে হতো না, তাই বেশিরভাগ সময় সে টিভি দেখত বা বিশ্রাম করে সে নিজের সময় কাটাত। বৌমা অনামিকা সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ঘরের সব কাজকর্ম শেষ করে ফেলত। সেদিনও তেমনটাই হয়। অনামিকা তারপর জামাকাপড় পরে হাতে হ্যান্ডব্যাগ নিয়ে সারদা যে সোফাতে বসেছিল তার কাছে আসে এবং এসে বলে, মা, আমি এয়ারপোর্ট থেকে একবার আসছি। কেন বৌমা? আজ আমার বান্ধবী বসুন্ধরা, যে আমেরিকায় থাকে, সেখান থেকে সে আসছে। ঠিক আছে বৌমা, তোমাকে ডাল বানাতে বলেছিলাম, বানিয়েছো? বানিয়ে দিয়েছি মা, সব বানিয়ে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, আপনি নিয়ে খেয়ে নেবেন। ঠিক আছে বৌমা, তাড়াতাড়ি যাও, ছেলে আসার আগে কিন্তু ফিরে এসো। আচ্ছা বেশ মা। ততক্ষণে অনামিকা হাতে হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সে যে অটোটা বুক করেছিল সেটাও ততক্ষণে এসে পড়ে। অটোতে গিয়ে অনামিকার বসাতে অটোটিও বেরিয়ে পড়ে। সারদা যে বাড়িতে ছিল, বৌমার হাতে তৈরি করা ডালের গন্ধ পেয়ে তার খিদে বেড়ে যায়। সে গিয়ে খাবার খেতে লাগে। ততক্ষণে কলিং বেলটা বাজে। সারদা গিয়ে দরজা খোলে, দেখে তার সামনে তার যা রাধা দাঁড়িয়ে আছে। এসো এসো বোন, অনেকদিন পর এলে। আরে দিদি, বুঝতে পারছিলাম না ঘরে কি করব, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। এভাবে তারা দুজন গল্পগুজব করছিল। হলের মধ্যে রাখা একটি সোফার ওপরে বসে তারা কথোপকথন করছিল। এয়ারপোর্টের বাইরে অনামিকা একটি গাছের তলায় দাঁড়িয়ে নিজের বান্ধবী সন্ধ্যার সাথে কথা বলছিল। কথা বলার দরুন সন্ধ্যা অনেকবার নিজের মাথা চুলকায়। অনামিকা ব্যাপারটা লক্ষ্য করে কিন্তু কিছু জিজ্ঞেস করে না। এটাই একটা ভুল সে করে বসে। যদি আগেই সে তাকে থামাতো তাহলে পরিস্থিতি আলাদা হতো। এখন অনামিকার পরিস্থিতি অন্য রকমের, কিন্তু এতক্ষণে সব গড়বড় হয়ে গেছিল। হাওয়া চালার কারণ সন্ধ্যার চুল উড়ে উড়ে অনামিকার চুলে এসে পড়ে। তারপর সন্ধ্যার মাথা থেকে উকুনগুলো উড়ে এসে অনামিকার মাথায় ঢুকে যায়। এবার অনামিকাও নিজের মাথা চুলকুতে শুরু করে। তারপর ইয়ার্কির ছলে অনামিকা বলে, হ্যাঁ রে সন্ধ্যা, তোর চুলকানি যে আমার মাথায় চলে এলো, কি করলি তুই? আরে অনামিকা, আমি তোকে বলিনি কেন আমি আমেরিকা যাইনি? আমার মাথায় উকুন আছে আর সেগুলো আমার মাথা খাচ্ছে। যখন সন্ধ্যা এভাবে বলছিল, তার মধ্যে খান থেকে কথা কেটে অনামিকা তাকে বকাবকি করতে লাগে। পচামে, কলেজের দিন থেকে তোর আমার চুল নিয়ে খুব চলন ছিল, এখনো সেটা তুই করলি তাই না? সব জেনে শুনে করেছিস আমি জানি। এসব শোনার পরে যেন সন্ধ্যা লেডি ভিলেন হয়ে ওঠে। তারপর অনামিকা মাথা চুলকুতে চুলকুতে সেখান থেকে পালাতে চায়। ওদিকে গল্পগুজব করতে করতে দুই যার সময়ের খেয়ালই থাকে না। কখন দুপুর তিনটে বেজে গেছে। তারা খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে যাচ্ছিলই, ঠিক তখন অনামিকা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। সারদা আর রাধা দুজনেই খুব আশ্চর্য ছিল যে হঠাৎ করে অনামিকার আবার কি হলো। অনামিকা নিজের শোয়ার ঘরে ঢুকে নিজের হ্যান্ডব্যাগটাকে বিছানার উপরে ছুঁড়ে ফেলে, তারপর একটা চিরুনি নিয়ে নিজের চুল ছাড়াতে লাগে। ব্যাস, তারপরে অনামিকার মাথা থেকে লক্ষ লক্ষ উকুন ঝরঝড় করে নিচে পড়তে শুরু হয়। উকুনের ঢিপ হয়ে যায়। অনামিকার মাথা এত চুলকুচ্ছিল সে চিরুনি করতেই থাকে, সেই ঢিপটা পড়ে যায়। তারপর অনামিকা বডি স্প্রে এনে তাদের ওপরে স্প্রে করতে লাগে। ওইদিকে দুই যা ডাইনিং টেবিলে বসেছিল খাবার খেতে, সারদা খাবার বাড়ছিল, তখন রাধা বলে, ঘরে বৌমা আছে, খাবার বাড়ার কি দরকার, তাকে ডাকো। মা অনামিকা, সারদা খুব আদর করে ডাকে। তা দেখে রাধা খুব আশ্চর্য হয়। এভাবে ডাকলে কোনো বৌমাই শুনতে পাবে না, দেখো আমি কিভাবে ডাকি। তারপর রাধা জোরে ডাক দেয়, ও অনামিকা, কোথায় মরলে? এভাবে চিৎকারের আওয়াজ শুনে রাধা তাড়াতাড়ি, যাতে ঘরে কোনো অশান্তি না হয়, সে একটা তোয়ালে নিয়ে নিজের মাথাটা ঢেকে নেয়। তারপর সে বুঝতে পারে এটা তার শাশুড়িমার আওয়াজ নয়, এটা তার ছোট শাশুড়িমার আওয়াজ। তাই দৌড়ে ডাইনিং টেবিলের কাছে হাজির হয়, দেখে রাধা দাঁড়িয়ে আছে। কাকি শাশুড়ি, আপনি ভালো আছেন? পরে খোঁজ নিও, আগে খাবার বাড়ো। এই বলে অনামিকা তাড়াতাড়ি ভাত বেড়ে দেয়।
তারপর হঠাৎ করে তার মাথা যেই চুলকিয়ে ওঠে, সে এমন ঘোরে যে পুরো ডালটা রাধার ওপরে গিয়ে পড়ে। তারপর রাধা খুব জোরে টেবিলে ঠোকা দেয়। খালি ডালের বাসন লাফাতে লাফাতে এসে রাধাকে আঘাত করে আর খুব জোরে আওয়াজ হয়। অনামিকা রেগে মেগে দুটো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। কি হয়েছে, যখন গেলে তখন ঠিক ছিলে, ফিরে এসে কি হলো, মাথায় এই কাপড়টা কেন? যেই সারদা তার মাথার কাপড়টাতে টান দেয়, সেই ডাইনিং টেবিলের উপরে সাদা প্লেটে কালো কালো উকুন চলতে লাগে। সারদা দেখে আশ্চর্য হয়ে যায়। তখন থেকে একবার সারদা, একবার বৌমা, এক একবার করে দুজনেই নিজের মাথা ছাড়াতে লাগে। যখন থেকে বাবা প্রসাদ আর ছেলে রমেশ ব্যাপারটা জানতে পারে, তাদের জন্য এটা সমস্যা হয়ে ওঠে। প্রত্যেক দিন তাদেরকে নতুন নতুন তেল আর শ্যাম্পু তারা এনে দেয়। শাশুড়ি বৌমা আলাদা আলাদা বাথরুমে যায় আর নিজেদের প্রোডাক্টস ব্যবহার করতে লাগে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন সেই উকুনগুলো অনামিকার মাথার এক চতুর্থ ভাগ খেয়ে ফেলে। নিজের মাথায় এক চতুর্থ অংশ টাক দেখে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে। যেহেতু সারদা নিজের বেডরুম থেকে বাইরে বেরিয়ে আসছিল না, তাই অনামিকা ছুটে তার বেডরুমে চলে যায়। সারদা আঁচল দিয়ে নিজের মাথাটা ঢেকে সেখানে বসে ধ্যান করছিল। অনামিকা সেসব কিছুই লক্ষ্য করে না। শাশুড়ি মা, দেখুন এই উকুনগুলো আমার মাথার এক অংশ খেয়ে ফেলেছে। বৌমার এরকম কথা শুনে সারদা নিজের চোখ খুলে কাঁদতে কাঁদতে বলে, ও বৌমা, আমি আমার কষ্টটা কাকে বলবো। এই বলে সারদা নিজের মাথার থেকে আঁচলটা সরায়। তার মাথার আধা অংশ টাক হয়ে গেছিল। তা দেখে অনামিকা খুব আশ্চর্য হয় আর চুপ করে যায়। ও মা, এবার আমাদের কি হবে? কি আর করবে বৌমা, ভালো করে খাবার খেয়ে চুল বাড়াতে হবে, বেচারা উকুনগুলোকেও তো বড় হতে হবে। এই বলে শাশুড়ি বৌমা দুজনেই কান্নাকাটি করতে লাগে। শেষ পর্যন্ত নিজের বান্ধবীর কারণে অনামিকা সারদাকে নিজের চুল হারাতে হলো। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। একটি গ্রামে সারদা নামের এক ঝগড়ুটে মহিলা থাকত। তার ছেলের নাম ছিল রমেশ। রমেশ খুবই ভালো মানুষ ছিল। সে চাষবাসের কাজ করে নিজের মায়ের দেখাশোনা করত। সেই গ্রামে তাদের পরিবার বেশ ধনী পরিবার ছিল। তাদের টাকার কোনো সমস্যা ছিল না। রমেশ চাষের কাজে নিজের জমিতে মজদুর লাগিয়ে চাষ করাত। সেই মজদুরদের মধ্যে একটি মেয়ে ছিল অনামিকা। অনেক দিন থেকে রমেশ অনামিকাকে খুব পছন্দ করত। তখন একদিন যখন রমেশ সবাইকে টাকা দিচ্ছিল, ঠিক তখনই অনামিকা এসে সব মজদুরদের সামনে রমেশকে জিজ্ঞাসা করে, বাবু, আপনি আমাকে কিছু বলতে চাইছিলেন, কি বিষয় নিয়ে একটু বলুন। দাঁড়াও, বলছি, তোমার সাথে কথা বলার জন্য তো আমি অনেকদিন ধরে অপেক্ষায় আছি। কি যে বলেন বাবু, আপনি তো রোজই কথা বলেন আমার সাথে। যেটা বলতে চাই সেটা অন্য কিছু। সেটা আবার কি, প্রত্যেকদিন আলাদা আলাদা কথা হয় বুঝি? তুমি এভাবে একসাথে বলো না তো, আমার খুব টেনশন হচ্ছে। আপনিও না খুব অদ্ভুত, যখন আপনি অন্যদের সাথে কথা বলেন তখন রেগে বলেন, আর আমার সাথে কথা বলতে গেলে বাচ্চাদের মতন করেন, কি ব্যাপার বাবু? আরে অনামিকা, তুমি কি যে বলো। আরে লজ্জা পাচ্ছেন বুঝি, এক কাজ করুন, আপনি উল্টো দিকে ঘুরে যা বলার সব বলে দেন। ঠিক আছে, তাহলে আমি সেটাই করি। তারপর রমেশ পিছনে ঘুরে অনামিকাকে মনের সব কথা বলে ফেলে। দেখো অনামিকা, আমি তোমাকে খুব পছন্দ করি, অনেক দিন ধরেই আমি তোমাকে পছন্দ করি, তোমার যদি মত থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই। রমেশের এরকম কথা শুনে অনামিকা খুব আশ্চর্য হয়। যখন রমেশ অনামিকার দিকে ঘুরে দেখে, দেখে অনামিকার চোখ ছলছল করছে। আরে কেন কাঁদছো, তোমার ভালো লাগেনি? আমি যদি কষ্ট দিয়েছি তো আমাকে ক্ষমা করে দাও। এই বলে রমেশ সেখান থেকে যাচ্ছিলই কি অনামিকা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নেয়। আমি আপনাকে খুব পছন্দ করি, কিন্তু আপনারা বড় লোক আর আমরা গরিব, আপনারা আমাদেরকে কাজের জন্য ভাড়ায় রাখেন, আপনার সাথে বিয়ের কখনো কথা ভাবিনি, তাই নিজের ভালোবাসা নিজের মনে লুকিয়ে রেখেছিলাম। অনামিকার এই কথা শুনে রমেশ আনন্দে নেচে ওঠে। তার আনন্দের সীমানা ছিল না। সঙ্গে সঙ্গ সে নিজের পকেট থেকে মঙ্গলসূত্র বের করে অনামিকার গলায় পরিয়ে দেয় আর এভাবে তাকে বিয়ে করে নেয়। আমার মনে হয়েছিল তুমি আমাকে বিশ্বাস করো, তাই এরকম করলাম, চলো বাড়ি চলো। যেভাবে রমেশ অনামিকাকে বিয়ে করেছিল তা দেখে সারদা খুব আশ্চর্য হয়ে যায়। যেহেতু সে নিজের ছেলেকে কিছু বলতে পারল না, তাই সে চুপ থাকে। তাদের দুজনকে বাড়ির ভেতরে পাঠায়। বাড়ির ভেতরে পাঠিয়ে দিয়ে
সে নিজে বাড়ির বাইরে বেরিয়ে এসে মনে মনে বলতে লাগে, মা বলে সম্মানই নেই, এ কি বোকামি কাজ করলো যে একটা ডেলি মজদুরি করা মেয়ে যে আমাদের চাষের জমিতে কাজ করতো তাকে বিয়ে করে নিয়ে এলো, আমার সব সম্মান মাটিতে মিশিয়ে দিল। আর কেউ না, এই মেয়েটাই ছেলেটাকে ফাঁসিয়েছে। কিছু করে হোক, ভালো সময় দেখে একে বাড়ি থেকে তাড়াবো, তারপর আমি আমার ছেলের আবার ভালো করে বিয়ে দেবো। সারদা এভাবে মনে মনে বলছিলই কি রমেশের ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। সে আবার বাড়ির ভেতরে যায়। হ্যাঁ রে বাবা, ডাকছিলি? মা, আমাকে ক্ষমা করে দিও, আমি ভেবেছিলাম তোমাকে আগে বলবো, কিন্তু সময় পাইনি। এই মেয়েটিকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, আজকেই আমি ওকে নিজের মনের কথা বলি আর তাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসি। আচ্ছা বাবা, বৌমাকে বাড়িতে এনেছ তার জন্য আমি খুশি। আমি ভেবেছিলাম তুমি অনামিকাকে মেনে নেবে না, ও আমাদের জমিতেই কাজ করে, খুব গরিব মা, তাই ভেবেছিলাম হয়তো গরিব দেখে তুমি ওকে স্বীকার করবে না। এতদিন ধরে তুমি আমায় এই বুঝলে, তোমার আনন্দতেই আমার আনন্দ। আমাকে আশীর্বাদ করুন গিন্নিমা। আরে গিন্নিমা কেন বলছো, আমি আর গিন্নিমা নই এখন, আমি তোমার শাশুড়িমা, শাশুড়িমা বলে ডাকো। ঠিক আছে শাশুড়িমা। এই বলে রমেশ অনামিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যেই না তারা যায়, সারদার রেগে বোম হয়ে যায়। শাশুড়িমা? কে শাশুড়িমা? তুমি আমার ছেলের মতি খারাপ করলে, এবার এই ঘরটাকে খারাপ করতে এলে। তোমার সব চালাকি আমি বুঝে গেছি, এখানে চলবে না। সারদা এভাবে মনে মনে নিজে নিজে কথা বলে। তারপর তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে লাগে। এক বছর পরে রমেশ আর অনামিকার একটি কন্যা সন্তান হয়। যেহেতু তাদের কন্যা সন্তান হয়েছিল, তাই সারদা সেই ব্যাপারটাকে কোনো মতে মেনে নেয় না। সে ভাবে অনামিকার সাথে সাথে বাচ্চাটিকেও সে একদিন মেরে ফেলবে। মা, আমি যে খুব আনন্দিত, আমি একটি কন্যা সন্তানই চেয়েছিলাম। আজকালকার ছেলেরা মা বাবার দেখাশোনা করে না, মেয়ে হলে সে নিজের মা বাবাকে খুব স্নেহ যত্ন করে। আজ এটা ভেবে আমার মনে খুব আনন্দ মা। কন্যা সন্তান আছে বলে আজকাল বাচ্চাদেরকে মেরে দেয়, অনেকেই তো পেটের ভেতরে কন্যা সন্তান জানার পরে তাদের অ্যাবর্ট করিয়ে দেয়, এটা খুব বড় ভুল, এরকম মানুষদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু মা, আমি খুব আনন্দিত। আচ্ছা মা, আমি একটু বন্ধুর বাড়ি থেকে আসছি, তুমি অনামিকা আর বাচ্চাটার খেয়াল রেখো। ঠিক আছে বাবা, আমি খেয়াল রাখবো, তুই যা। যেই না রমেশ চলে যায়, সারদা মনে মনে ভাবতে লাগে। দেখে অনামিকা ঘুমুচ্ছে, সে ভাবে অনামিকা আর বাচ্চাটার প্রাণ নেওয়ার এটাই সঠিক সময়। সারদা একটা লম্বা রড নিয়ে অনামিকাকে মারতে যায়। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় রমেশ বাড়ি ফিরে আসে। মায়ের হাতে রড সে অনামিকাকে মারছে দেখে খুব আশ্চর্য হয়। সে তাড়াতাড়ি গিয়ে তার হাত থেকে রডটা কেড়ে নেয়। অনামিকা যে গভীর নিদ্রায় ছিল সেও উঠে পড়ে। মা, কি হয়েছে? সত্যিটা বলো আমায় মা, তুমি ওদেরকে এভাবে কেন মারতে যাচ্ছিলে? কি ব্যাপার তুমি বলো মা, সত্যিটা বলো মা। কিছুই না মা, সত্যিটা কি এক্ষুনি বলো, এক্ষুনি বলো, না হলে আমার ভেতরের রাক্ষস এখুনি জেগে উঠবে। সারদা তার মনের সব সত্যিটা বলে ফেলে। যেহেতু সে একটি গরিব মেয়েকে বিয়ে করেছে, তার উপরন্তু তার কন্যা সন্তান হয়েছে বলে তাদেরকে সে মারতে চাইছিল। সারদার এই রকম কথা শুনে অনামিকা আর রমেশ খুব দুঃখিত হয়। অনামিকা তো কান্নাকাটি করতে লাগে। এটা ভুল মা, তুমি খুব বড় ভুল করতে যাচ্ছ, ভাগ্য করে মেয়েদের জন্ম হয় আর আমাদের সৌভাগ্য এটা। আর অনামিকা, অনামিকা বিয়ের আগে গরিব ছিল, কিন্তু বিয়ের পরে সে তো ধনী হয়ে গেছে না মা। আমাদের একটাই জীবন, জানি না কখন মরে যাব, তাই সবসময় আনন্দে থাকা উচিত, মনটাকে ভালো রাখা উচিত। নিজেকে পাল্টে নাও মা, না হলে তুমি আমাদের থেকে দূরে যেতে পারো। বাবা, এরকম বলিস না, আর কখনো এরকম হবে না, খুব বড় ভুল হয়েছে। আজ থেকে নাতনি আর বৌমার ভালো করে দেখাশোনা করবো, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না বাবা। এভাবে বলে সারদা নিজের ছেলে আর বৌমাকে জড়িয়ে ধরে। তারপর নিজের নাতনিকে কোলে তুলে তাকে চুমু খায়। এভাবে নিজের মনকে পাল্টে ফেলে সে, আর তারপরে আনন্দে জীবন কাটায়।